বেজে গেছে জাস্ট 11টা, কিন্তু আমার একদম রুম ঝাঁকা ঝাঁক টাকা টাক একদম ক্লিন সুন্দর করে, মানে এতদিন এই বিয়ে বাড়ি অ্যান্ডল সবকিছু করে জামা প্যান্ট নিচে আলমারি গোছানোর জন্য তাহলে সুন্দর করে অর্গানাইজ করা হচ্ছে। এটা ওই ঘড়িটা রেখে দাও, এটা আমার বিয়েতে পড়েছিল। সে না খেয়ে বসে এখন কি করছে? দেখো তাড়াতাড়ি চলো, খেয়ে নি আর দেরি করা যাবে না। তো মাথা শুকায় নি এখনো? এখন গোছানো হচ্ছে, এদিকে সুগার রাখা হবে, এদিকে ম্যাক, এখানে সুগারের ছোট গুলো, ওখানে মামা আর্ট ল্যাকমি আছে, আর দিয়ে ম্যাকের এই একটু শুকিয়ে দিই। ব্যাপক তো দেখতে হয়েছে, ডিম আছে, মাংস আছে, পুরো থাকে। সকাল থেকে প্রচন্ড পরিমাণে গরম, আর অ্যাজ ইউজুয়াল বিশাল রোদ উঠেছে। এখনই তো মনে হচ্ছে এপ্রিল মে মাস, আজকেও মনে হয়। সবথেকে বড় কথা হচ্ছে এই যে মিস্ত্রিদের কাজ, মানে এত সকাল থেকে তো বকবকানি শুরু হয়ে গেছে, ঠিক আছে? এরা শুধু কাজ করে না, ঠিক আছে, বকে বেশি, কাজের থেকে বেশি। ওটাই হচ্ছে মেইন ব্যাপার, এত বেশি বকবক করে, এত বেশি বকবক করে মানে কাজের থেকে, তো আমাদের কানটা একেবারে ঝালাবে। আর এটা যে কতদিন চলবে মানে কোনো তার শেষ নেই মনে হয়, কারণ কি ওদের ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হয়েছে, এবার ওরা ফার্স্ট ফ্লোর করছে, তো কন্টিনিউয়াসলি এরকম চলতেই থাকছে, চলতে। তারপর জিনিসপত্রের আওয়াজ তো ওদের কথা, প্লাস জিনিসপত্রের আওয়াজ এসব তো হতেই থাকছে। ফ্যান ছাড়া মানে 5 মিনিট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত বেশি গরম, এত বেশি। তোমাদের সাথে ভিডিও করছি, ফ্যানের আওয়াজ পাবে বলে ফ্যানটাকে জাস্ট বন্ধ করে ভিডিও করছি, কিন্তু এত বেশি গরম করছে মানে পুরো ঘামছে। এবার মনে হয় যখন ভিডিও করতে হবে এসি ছাড়িয়ে ভিডিও করতে হবে, নাহলে ফ্যানটা ওই বর্ণন করে ঘুরলে আওয়াজ হলে তোমরা ঠিকঠাক করে শুনতেও পাবে না আমার কথাগুলো। তো আজকে তো কোথাও আই ডোন্ট থিঙ্ক যাওয়ার জায়গা আছে, কেন কি এত বেশি, আর মানে এই গরমকালে না দিনের বেলা কোথাওই যাওয়া হবে না, তাই না বলো? দিনে যদি যেতে হয় ওই বিকাল দিকে আর রাতে, তা শীতকালের মতো মানে সুখের দিন কোনো সময় নেই, তো বেরোনো অসম্ভব। তো কাল থেকে ভেবেছিলাম কানেরটা আর মানে গলা চেনটা পরবো, সেটা এখনো পরাই হয়নি, রাখাই আছে, আজকে পরবো। কেন কি সেদিন আমি কানেরটা এমন জায়গায় রেখেছি সাজতে গিয়ে, যখন সেই রিসেপশন পার্টি যাচ্ছিলাম, কানেরটা আমার হাতে মানে সাইড থেকে এমন পড়ে যায় পুরো খুঁজেই পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না। তারপরে এদিক ওদিক মানে ওইখানেই আছে আমি জানি, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, ওই একটা মনে চলছে আগে সোনার জিনিস এখানে পড়ে গেল, কোথায় পাচ্ছি না পাচ্ছি না, তো ওটা এখন আগে পড়ে নিতে হবে, আবার এক জায়গায় রেখেছি ওই জন্য। তো উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিন যে স্টার্ট করছি, আশা করি ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার ইট উইথ ইউর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, আর ফ্রম দি ফার্স্ট টু লাস্ট ব্লগটা দেখো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। সানডে তাই জন্য স্পেশাল ব্রেকফাস্ট, সানডে মিষ্টি লুচি আর আলু তরকারি, চলো খাওয়া যাক। আমি খাওয়াম, তারপর খাচ্ছি পরে। আমি গুছিয়েছি যে কি বলবো, আমি নিজেই ইমপ্রেসড। আমি আরো অবভিয়াসলি আমি ক্রেডিট নেবো না, আমি আর ও মিলে গুছিয়েছি, যেখানে হচ্ছে একদিকে মানে সুন্দর করে ওই যে বাস্কেটটা ছিল রেড কালারে ওটা সুন্দর গুছানো, আলমারি ইচ এন্ড এভরিথিং একদম প্লেস একদম ঠিকঠাক প্লেসে আছে, তাই না? তো এখন আমরা রাতে এডিটিং হচ্ছে না, কিসের জন্য রাতে এডিটিং হচ্ছে না, রাতে এডিটিং না হওয়ার কারণ একটাই, যে আমাদের সারাদিনের পর আমরা অফিসে কাজ করছি, তারপর রিলস শর্টস এইসবের ভিডিওর তোমার ইয়ে করতে কি বলে ওগুলোকে এডিট করতে, সরি এডিট করতে ওখানে টাইম চলে যাচ্ছে। এবার যদি আমরা ব্লগ এডিট করতে যাই তাহলে প্রতিদিন আমাদের শুতে শুতে 2:30 থেকে 3 হয়ে যাচ্ছে, তো আমরা শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে। তো আমরা ঠিক করেছি যে আমাদের যখন একটা সময় আমরা প্রতিদিন পাবলিশ করি তার আগে আমাদের কিছু করে হোক, সকালে আমাদের যত কাজই থাকুক আমরাকে এডিট করতে হবে, তাই তো? তো সেই কারণের জন্য আমরা রাতে এডিটিংটা বন্ধ করে দিয়েছি ব্লগের জন্য। আর আজকে তো একদম সুন্দর, আজকে দুপুরে আমাকে শুধু ওইটা আজকে 3-4 দিন ধরে বলে যাচ্ছি যে জুয়েলারি সেকশনটা আমার গোছানো হয়নি, ওই জায়গাটা শুধু আমাকে গুছাতে হবে, ওটা হয়ে গেলে একদম আজকে রুম একদম ফাটাফাটি। আর আমি এদের জানাই শুধু একটা জানলাই খুলে রাখবো, আর আমি একটা জানলাও খুলবো না, এত প্রচন্ড পরিমাণে ধুলো, আমি পাগল হয়ে যাচ্ছি এই ধুলো নিয়ে। আর আজ থেকে তোমাকে প্রমিস আমি আর ওপরে বসবো না, ঠিক আছে?
নিচেই বসবো, ওর কথা অনুযায়ী নিচে বসবো, কেন কি ওপরে প্রচন্ড গরম আর তারপরে নোংরা হয়ে যেতে সারাদিন এই বিছানায় তারপরে শোয়া, তো নিচে যাওয়াটাই বেস্ট অপশন। এসেছে নিচের আলমারি গোছানোর জন্য, তা যে সুন্দর করে অর্গানাইজ করা হচ্ছে। এটা ওই ঘড়িটা রেখে দাও, এটা আমার বিয়েতে পড়েছিল, যে দিয়েছিল সে মানে খুব ভালো খারাপ বেশি দিয়েছে, এমনকি ঘড়িটার একদমই কোনোদিনই চললো না, ঘড়িটা চললো না। আর এই দেখো এতগুলো কার্টন বেরিয়েছে, এই এতগুলো কার্টন আমাদের ফেলতে হবে, এতগুলো বডি ওয়াশের বোতল বেরিয়েছে, এগুলোকে সব ফেলে দিতে হবে। এই এক্সটেনশন কেয়ারের শ্যাম্পু কোনটা, প্লাস্টিকটা কি জানি দেখি, ওই দেখো এখানে হচ্ছে ফ্লিপকার্ট মিন্ট্রার সব প্যাকেটগুলো এমনি করে আমি ফোল্ড করে করে রাখি। বসে গেছি আমরা, আজকে একটু হালকায় করবো নাকি, রাতে বিরিয়ানি আছে আজকে, আগে তোমাদেরকে কি বলা গেল ওটাকে স্পয়লার দিয়ে দিলাম। তো আজকে আছে পোস্ত, তার সঙ্গে ভেন্ডি আলু তরকারি, উচ্ছে আলু ভাজা, কাতলা মাছের ঝোল আর ভাত, আর চাটনিটা আছে ওটা পরে খাচ্ছি। একদিনের অবস্থা, সে না খেয়ে বসে এখন কি করছে দেখো, তাড়াতাড়ি চলো খেয়ে নি, আর দেরি করা যাবে না। তোমার মাথা শুকায়নি এখনো? ঠিক আছে চলো, আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায়। সেটা আদৌ পাওয়া যাবে নাকি সেটা বড় ব্যাপার। আমার প্রচন্ড ফুচকা খেতে বেশ হচ্ছিলো, ফুচকা খেতে গেলে যেটা ভালো ফুচকা সেটার জন্য আমাকে গাড়ি বার করতে হবে, বিরিয়ানি হচ্ছে সেই জন্য আপনাকে ক্যান্সেল কি বাবা, হাতে জল নিয়ে দাও না, এটা খাবো কিন্তু চ্যাট করবে তো। তা তুমি এটা হাতে ভেঙে কেন খাচ্ছো, ওটা প্যাকেট থেকে ধরে খাও। আমার যাচ্ছে দেখা যাক যদি পাওয়া যায়। তো চলো, আর তারপরে ওই দুপুরের পরে আর একটা ভিডিও করতে পারিনি, যা ঘুম পেয়েছিল ঘুম থেকে উঠে তুমি বলে দিলে না। আর আজ নিচে রুমে শুয়েছিলাম, একটু গরম নেই, মশা নেই, মশা নেই, কি আরামে আর ফ্যান চালিয়েছি, ঠান্ডায় মরে যাচ্ছিলাম, ফ্যান চালিয়েছি ঠান্ডায় মরে যাচ্ছি। তারপরে দুজন ওই হাফ এন আওয়ার, এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমিয়েছি না, আর বেশি তো বেশি চারটে থেকে সাড়ে ছটা, এখন আমরা এসে গেছি রং কেনার জন্য, তারপরে এবার বাড়ির মধ্যে রওনা দেবো, শুধু যদি আইসক্রিম পাই তাহলে আইসক্রিম খাবো, রং নিয়ে নিয়েছি ফিচকি, ওই ওগুলো বয়স চলে গেছে আর আমরা এসব খেলবিও না অত। এইবারে ইচ্ছা করলো যে অফিস যাবো না, তাহলে একটু আবির খেলা যাক দুজনে মিলে, সেটাই আর আমার প্রচুর শান্তি। তুমি কোনো ভাগ চলে গেছো শান্তিনি কে? ও আমার ভাই মানে মাসিমণির ছেলে, আমার ভাই এবার বলছিল কি যে দিদি আর শান্তিনিকেতনের ভেতরে ওরকম খেলা টেলা হয় না রে, সব বন্ধ হয়ে গেছে ওই পার্টি ফার্টি ঝামেলার জন্য। তো আমি সেটা শিওর ছিলাম না, আমি জানি না, বলছে না খবরে দেখায় দেখি দু তিন বছর ধরে বন্ধ হয়ে গেছে। আমরা যেবার গেছিলাম তোমাদের বলেছিলাম বেশ সুন্দর ছিল, বাইরেই খেলেছিলাম, আমাদের ভেতরে ঢুকতে দেয়নি, বেশ দোল উৎসবও হয়, ভালো লাগে। ফিরে চলে এসেছি, এখন যেই কাজটা আমাদের এতদিন হচ্ছিল না সেটা হচ্ছে আমাদের ওই নিচের যে তাকটা মাছ জুয়েলারি সেকশন সেটা গোছানো হচ্ছিল না আজকে। না চুলটা একদম কসমেটিক্স আছে আজকে, চুলটা একদম মানে আমি শ্যাম্পু করে না শুয়ে পড়েছিলাম বলে দেখো কিরকম পুরো ওয়েভি হয়ে গেছে, মানে মনে হচ্ছে সে আমি আগে সঞ্চিতা ফিরে চলে এসেছি, আমার চুলটা আবার নষ্ট হয়ে গেছে, আমার মনটা দুঃখ হয়ে গেল। হ্যাঁ সেটা আমি কখনোই চাই না, আমার এই চুলটাই ভালো গো, আমি ওই পুরোনো চুলটা আমি আবার আমি কিন্তু ওই আর কি ন্যাড়া হয়ে গেলে কি আর বলো চুলের তো আর কি, তার থেকে ওই তখন মনে হয় যে না পুরোনো চুলটা অ্যাটলিস্ট চুল তো ছিল। তো এখন এই যে বসে পড়েছি, ও বসেছে আমার সাথে হেল্প করবে,
এরকম একটা কনসিলার ছিল ইয়ে কনসিলার এজ রিওয়াইন্ডের ইয়ের কি বলে না এই যে ওটা কনসিলার কাম ইয়ে কন্টুর এইটা দেখো এইটা হচ্ছে মাস এটা খুব ভালো খুব ইউটিলিটি এটা মানে এইটা মেবলিনের মেবলিনের সবকিছুই খুব ভালো মানে রেঞ্জটাও ওদের মানে ঠিকঠাক তো সেই অনুযায়ী এটা খুবই ভালো এটা হচ্ছে একটা হাইলাইটার সুগারের হাইলাইটারটাও ইজ নো ডাউট সুগারের হাইলাইটারটা যেমন তোমার তিনটে জিনিস একসাথে পাবে ব্লাশ প্লাস কন্ট্রোর আর তার সাথে হচ্ছে ইয়ে এটা কি থাকে ব্লাশ হাইলাইটার কন্ট্রোর তিনটে জিনিস একসাথে আছে তো এটাও খুব ভালো আর তার সাথে আর সুগারের এই আমি এখানে আমার ফিটমির একটা ট্রান্সলিউশন পাউডার আছে আর তার সাথে একটা সুগারেরও তোমার ট্রান্সলিউশন পাউডার আছে আর এবারে ম্যাকের এটা শেষ হয়ে গেছে এখানে হচ্ছে মেবলিনের এই মেবলিনের সুপার স্টে তো মানে যে কোনো ভালো মানে হুডা বিউটি বলো ম্যাকের ফাউন্ডেশন বলো সব কিছুকে এ কমপ্লিমেন্ট করতে পারে এই মেবলিনের সুপার স্টে আর এখানে আমার একটা মিলানির কনসিলার প্লাস ফাউন্ডেশন এটাও খুব ভালো গিভ মি দ্য প্যাক এটা হচ্ছে তোমাদের দেখালাম ম্যাকের প্রেপ প্লাস ফিক্সার আর এটা হচ্ছে প্যাকের এটা আমি এখন নতুন ইউজ করছি প্যাকের এইচডি লিকুইড ফাউন্ডেশন এটাও খুব ভালো আর নাইকার যারা প্রাইমার বিগিনারদের জন্য আমার মতো যারা এরকম মানে ধরো মেকআপ করো তাদের জন্য এই নাইকার প্রেপ আপ প্রাইমারটা খুব ভালো আর আমি এবার একটা ফেস স্ক্যানারও নিয়েছি তো আমি এখনো ওটা ট্রাই করিনি তো লেটস সি ওটা কিরকম আর এই ফেস স্ক্যানারটার এই যে ইয়েটা ফেস স্ক্যানারটাকে কি বলে এটা ফিক্সার ইটস টু গুড এটা আমার একটা বটল অলরেডি শেষ আর একটা বটল নিয়েছি আর এইটা হচ্ছে ম্যাকের এটারও এই যে এটা ছোট ফিক্সারটা এটা হচ্ছে নর্মাল অরিজিনালটা মানে নর্মালটা আর এটা হচ্ছে গোল্ডেনটা আর এটা এটাও তো তোমরা জানো এটাও ম্যাকের একটা ফাউন্ডেশন 12 আওয়ার এটাও খুব ম্যাক বলছি সরি মেবলিনের ফাউন্ডেশন ইটস অলসো টু গুড আর এলেগালের কনসিলারও আমার কাছে আছে এটাও এলেগালের কনসিলার তুমি মানে একটু লাইট শেড যদি নাও না তাহলে চোখের ওপরে বেসটা করতে মানে আই শ্যাডোর জন্য টু গুড আর এলেগালের আমার একটা ইয়েও আছে অরেঞ্জ কারেক্টার দিস ইজ অলসো নাইস আর মেবলিনের কনসিলার তো অল টাইম ফেভারিট আর নাইকার এই ব্লেন্ডারটা খুবই ভালো খুবই ভালো আর আমি একদিন না একটা পার্পেলের থেকে কিনেছিলাম ওটা আমার পুরো নষ্ট হয়ে গেছে দেখো একদম নষ্ট হয়ে গেছে পার্পেলের এটা আমার কেউ অনেকদিন সাপ দিয়েছে এটা খুব ভালো আর এটা হচ্ছে গাবের আছে একটা বিউটি স্পঞ্জ এটাও নো ডাউট ইটস টু গুড আমার এই এই পাউচগুলো তোমরা জানিও তো কিরকম তোমরাও কিন্তু এরকম কিনতে পারো আমি তিনটে একসাথে সেট কিনেছিলাম বিয়ের সময় আর এটা হচ্ছে একটা মামাআর্থে আমার খুবই ভুল হলো বাই ওয়ান গেট ওয়ানের সময় আমি নিলাম না এটা গ্লো সিরাম ফাউন্ডেশন এটাতে তোমার সিরাম বেস ফাউন্ডেশন বাট ইট ইজ নট ফুল কাভারেজ হ্যাঁ এটা খুবই লাইট কাভারেজ মিডিয়াম কাভারেজ দেবে একদমই তোমার আর সুপারস্টেটা যেমন একদম ফুল কাভারেজ মিলানিটাও ঠিকঠাক আর প্যাক তো ফুল কাভারেজ অবশ্যই আর এইটা আমার একটা ব্রাশের সেট 24 পিসেসের এটা একটা ব্রাশের সেট আর এটা হচ্ছে একটা সুইস বিউটি ব্রাশের সেট এটাও খুবই ভালো এটা আমার লিপস্টিকের বক্স এটা হচ্ছে ফাউন্ডেশন অ্যান্ড অল আর একটা হচ্ছে এর তলাটা হচ্ছে আমার এটা ফেস এটা লিপ আর এটা হচ্ছে আইস এখানে আমার ল্যাকমি এটা আমি নতুন অর্ডার করেছি ল্যাকমি অ্যাবসলিউটে তোমাদের দেখিয়েছিলাম মিডনাইট ম্যাজিক একটা রেভলিউশনের আছে আর একটা মেবলিনেরই আছে নাকি না 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 আর একটা রেভলিউশনারি আর নাইকার এই কাজলটাও খুব সুন্দর সুগারের ডিফারেন্ট শেডের কাজলগুলো কিন্তু খুব ভালো খুব ভালো ব্যাপক তো দেখতে হয়েছে ডিম আছে মাংস আছে
যা থাকে কলকাতা বিরিয়ানিতে যা থাকে সবই আছে তোমাদের দুজনের বিরিয়ানি রেডি এবার আমরা খেতে বসবো তার থেকে এর সাথে আছে আমাদের কোল্ড ড্রিংক সেটা পরেই খাবো নাকি অবশ্যই চলো 11:30টা ডিনার কমপ্লিট আজকে তো ব্যাপক বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হলো ঠিক আছে তো এবারে আমি একটু খেলা দেখছিলাম আমার আজকে টিমের ম্যাচ আছে বাট আমার টিম হারছে আজকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগছে বাট ঠিক আছে কি আর করা যাবে এভরিডে তো খাওয়াই জিতবে না অবশ্যই তো ইটস পার্ট অফ দা গেম তো যাই হোক আজকে নিজেদের ভালোই টাইমটা গেছে মানে আজকে একটু বেরোনো হলো আর না কি হয়েছে আমি ওকে এই কথাটা বলেছি যে যদি আমাদের রেস্ট নিতে হয় তাহলে আমরা সানডে রেস্ট নেব আর বেরোনোর জিনিসটা আমরা করব স্যাটারডেতে কেন কি সানডে মানে যদি আমরা বেরো তাহলে মানডে অফিস যাওয়াটা খুব কষ্টের হয়ে যায় তখন আর মানডে আমার প্রচন্ড প্রেসার থাকে অফিসের কাজে তো সেই কারণের জন্য আমরা ঠিক করেছি যদি কোথাও বেরোতে হয় তাহলে আমরা স্যাটারডে বেরোবো আর সানডে নিজেদেরকে প্যাম্পার করব সারাদিন নিজেরা টাইম নিজেদেরকে দেবো তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে সবকিছুই করা এবার জাস্ট বিছানায় শুয়ে পড়বো তো যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার ইট উইথ ইওর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আর প্লিজ সাবস্ক্রাইব করে একটু করার চেষ্টা করো যেজন দেখছো যে কজন দেখছো যদি তাদের মধ্যে একটু ছড়াতে মানে করো ছড়াও একটু তাহলে তাতেই আমার অনেকটাই হেল্প হবে তো এইটুকুই রিকোয়েস্ট তোমাদের জন্য এত কিছু করা ইচ্ছে নেই এভরি ডে সেম জিনিসই বলি তো এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর ফ্রম দি ফার্স্ট লাস্ট Till then, bye. Tata, bye bye. Good night, stay safe. Take care, bye.